এরকম ভেঙেও না, দেখো আমাকে আমার কষ্ট লাগে তো। কার জন্মদিন বুঝতে পারছি না সকাল থেকে, আমি কিন্তু বলে দিচ্ছি জীবনে এই প্রথম এরকম সুন্দর হলো, আমি খুব খুব হ্যাপি, খুব আনন্দই পেলাম। ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মামুর সর্দি হয়েছে, মামু ডাক্তারখানায় যাচ্ছে না। প্লিজ গাইস তোমরা সবাই কমেন্ট করে জানাও। Guys, welcome back to my channel. This is me, your Ashwari, and welcome to another video. জানি তোমরা আমাকে দেখেই এখনই বলবে যে দিদি তুমি এতদিন ধরে কেন ভিডিও দাওনি। প্রতি সপ্তাহে যেখানে ভিডিও দিই সেখানে দু সপ্তাহ টানা ভিডিও দিইনি, তো কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না, এখনও স্টিল নাও ভালো নেই, মানে এক দেড় সপ্তাহ ধরে টানা শরীর খারাপ হয়ে হয়ে হয়ে। তো আজকে মায়ের জন্মদিন, ব্লগ হবে সেই নিয়ে। তো তোমরা থাম্বনেলের টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো, মা এখন রান্না করছে, মায়ের জন্মদিনে মাই রান্না করছে অনেকবার বারণ করা সত্ত্বেও। তো যাই হোক, মা কী কী রান্না করছে মার নিজের জন্মদিনে, তো চলো দেখি। দেখতেই পাচ্ছ মা এখানে শুক্তো চাপিয়ে দিয়েছে। মায়ের কোনো ইন্টারেস্ট নেই ভিডিওতে আসার, কারণ মা হচ্ছে কি যে এখন মাকে দেখতে একদম ভালো লাগছে না এরকম বলছে। তো যাই হোক, মা স্নান টান করে নিক, তারপর আমি তোমাদের দেখাবো মাকে, ঠিক আছে? আর কি কি রান্না হলো সব কিছুই দেখাবো, স্টে টিউন গাইস। তো গাইস মায়ের জন্মদিন, তো মাকে আমি খেতে দেবো, তো সব জিনিসগুলো মামাকে বর্তে দিচ্ছিল না। তো এবারে প্রতিদিন প্রতিবার আমাদের খাইয়ে, বাবাকে খাইয়ে তারপর মা খায়, আজকে মাকে ফার্স্টে খাওয়াবো তারপর আমরা খাবো, তারপর যদি মা রাগ করে তারপরে চাই আসবে। যা দিচ্ছি তাই খাবে, আমার চাই খাবো তো কি হবে। তুমি কি শুনছো? শাক ভাজাবো, পাঁচ রকম ভাজা রেডি, গরম ভাত, ভাত তুলিনি, মানে আমি ভাতই বাড়িনি জীবনে, জানি না তুলতে পারবো। খুব গরম বিশ্বাস কর, সে তো জানি। দেখা আপনার লাপরওয়াহির নতিজা। প্রথমেই আছে হচ্ছে পায়েস, তারপর আছে শুক্তো, তারপর আছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, যেটা কালারটা খুবই সুন্দর, আর আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর ভেটকি মাছের ঝাল, চাটনি, পাঁচ রকম ভাজা, আর ভাত তো থাকবেই, নাহলে কি দিই খাবো। বেলে মার জন্য খাবার পেরে ফেলেছি, বা মাকে ডাকবো, ডেকে খাওয়ানো করাবো, কারণ মা এখনো পর্যন্ত খায়নি। ও মা হ্যাঁ আসবে, রাস্তায় আছে মা। হ্যালো, হ্যাপি বার্থডে। গিফট লাগবে, গিফট এখন না, গিফট আমরা ওবেলা দেবো। হ্যালো, দিদি খাওয়া, মা আসলে মিষ্টি খেতে ভালোবাসে না, ওই জন্য এরকম করে খাচ্ছে। সত্যিকারের এগুলো তুমি খাবে এত মিথ্যা কথা? শেষে দেখাবো, শেষে দেখাবো, খেয়ে নিই, একদম খেয়ে নিয়ে আমিও দেখাবো। এইগুলো এখন খাবে না, এগুলো আমাকে বললো যা শো, এগুলো একটু সাজিয়ে দে, আমি এখন খাবো না, একটুখানি ভিডিও করে নে, তারপর লাস্টে বাবার সাথে বসেই আমি খাবো। হ্যাঁ সেটাও তোমাদের দেখাবো, আমি দেখাবো যে বাবার সাথে বসেই খাচ্ছে, মিথ্যা কথা বলছে, খাবে না।
ঠিক আছে আমাকে বললো এটা ঠিক আছে তাই হোক না খাও দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এখন খেয়ে নেবো দেখতে পেলে মা সব অ্যাক্টিং করে ফেললো মা আমাদের সাথে থেকে হেভি অ্যাক্টিং শিখে গেছে তো যাই হোক আমার হাসছে তুই ভালো অ্যাক্টিং কি করে মায়ের থেকে শেখা ইনবিল্ট পেটের ভেতর থেকে শিখে গেছে কি মা এটা এটা কি ধরনের মা ও খিদে পেয়েছে বাচ্চা এত যদি এসালা তোমার থালা ও কি করে খেয়ে নিবে হ্যাঁ এক্সচেঞ্জ করে সব পায় বা ওকে খাইয়ে দাও হে কি তো কাদর করছে বলে ও কি রে তুই হা কার থেকে শিখেছিস আরে মা সো স্যাড কবে খাবি পরশুদিন জন্মদিন কার আর কে খাচ্ছে এবার একটু পরে আমরা রেস্ট নিয়ে বেরোবো হচ্ছে কিছু কেনাকাটা করতে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস বেরিয়ে পড়েছি মায়ের জন্য কয়েকটা জিনিস কিনবো কেক কিনবো কিছু দিদি বলেছে জিনিস কিনতে গিফট মায়ের জন্য তো চলো আমি দিচ্ছি মাকে কেক অ্যাজ আ গিফট হিসাবে তো চলো যাই গিয়ে কিনি তোমাদের সবটাই ক্যাপচার করে দেখাবো তো গাইস উঠে পড়েছি অটোতে তো এখন বেহালা যাব বেহালায় গিয়ে কিছু কেনাকাটি করব তো গাইস দেখতেই পাচ্ছ নেমে পড়েছি তো এবার যাবো হচ্ছে ওই পারে ম্যাক্সি কিনতে তো চলো যাই মায়ের জন্য এই দুটো ম্যাক্সি নিচ্ছি যেটা কিনা দিদি গিফট করবে তো দেখতেই পাচ্ছ এই দুটো নিলাম তো গাইস দেখতে পাচ্ছ কেনা হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে মিষ্টি কিনতে তো চলো মিষ্টিগুলো তোমাদের একবার দেখি তো গাইস দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি দু হাতে দুটো ব্যাগ তাই জন্য ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে যেহেতু একা তো সোনিয়ার কাজের জন্য সোনিয়া বেরিয়ে গেছে তো যাই হোক কেক কিনতে যাই চলো চলে যাবো এবার ডেকোরেশনের জিনিস কিনতে তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলবো তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমার কেনাকাটা হয়ে গেছে ডেকোরেশনের জিনিসপত্র তো তোমাদের সাথে বাড়ি গিয়ে একেবারে কথা বলছি দেখতে পাচ্ছ অর্ডার দিয়ে পরে আমি জিনিসপত্র নিয়ে নিয়েছি একা একটু প্রবলেম হচ্ছিল ঠিকই লোক চলে এসেছে পরে কথা হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ চলে এসেছি আর এখন হচ্ছে সাজাবো ঘরটাকে এইগুলো দিয়ে ও বাবা এইগুলো দিয়ে সাজাবো তো ডেকোরেশন করিনি মা জানে না এখনো ডেকোরেশন করিনি তোমাদের সাথে দেখা করছি ভালো বেলুন বাড়ি আমার দিদি যখন কাজ করে দশ পূজা রে কেন কি করছিস বেলুন ফোলাচ্ছি গাই এই নিয়ে তিনবার বললাম যাই হোক দিদি বেলুন বাঁধছে এই নিয়ে আর আমি চকাচকি হওয়াতে চাই না দিদি বেলুন বাঁধছে আমি বেলুন ফোলাচ্ছি আর আমরা ওইখানে ডেকোরেশন করেছি
পরে দেখা করছি। দেখা করছিস? তুই চাইছিস না তোর সাথে দেখা করতে? কেন 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 চাইবে না? তোর কত হয়েছে সাবস্ক্রাইবার? 75 খুব সুন্দর হয়েছে। আর এরকমই কাজ বাজ নেই কালোটা বাজে না? পছন্দ হয়নি? লালু করেছে, আমি তো শরীর খারাপ বলে যেতে পারিনি। একা একাই করেছে, সব একা একা বাজার করেছে, সব এনেছে, সব করেছে। মাম্পু পছন্দ করে না, আমি জানি। দুখানার কি দরকার? একটা দিলেই তো হতো। মামান বললো চারখানা দিতে, আমি দুখানা দিলাম। তো গাইস রেডি হয়নি, রেডি হয়নি তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি অনেকক্ষণ পরে, কারণ আমি সবসময় অ্যাজ ইউজুয়াল লেট থাকি। বাট মাও রেডি হয়ে গেছে, দিদিও রেডি হয়ে গেছে, দুজনকে আজকে আমি রেডি করেছি। তো চলো যাই, কেমন সাজিয়েছি, মাকে কেমন লাগছে সবটাই তোমাদের দেখাবো। কেকটা হেভি খেতে ভালো কেক এনেছি। আমার মেকআপের সবচেয়ে নাচ লাগাইনি। গুড টেস্ট বাবা।
মানে সর্দি হয়েছে যেহেতু আমার, তাতে ওরম করছে, মানে সবসময় এরকম করছে। একটা মেয়ের ওপর একটু কষ্ট লাগে না? এই মা, তোমার সাথে ফটো তুলবো, দাঁড়াও। শাড়ি ছেড়ে ফেলছো কেন? কি করবো আর, তুই জানতো এত সুন্দর একটা শাড়ি দিলো, তুমি ছেড়ে ফেলছো? শাড়ি পরে ঘুমাবে, তুমি সারাদিন রান্না করে গেলে এটা কি মজা পেলে? আমার ভীষণ আনন্দ। এইভাবে তুমি রেঁধে বেড়ে আমাদের আজীবন থেকে যাও, আমরা প্রাণ ভরে খেয়ে যাই। আমরা সবাই পরোটা খাচ্ছি, ভাত খাচ্ছি। কেন? ভাত ছাড়াটি হয় না, পরোটা খেতে। বাঙালি মানুষ ভাত খায়, তারপর আছে কার জন্মদিন বুঝতে পারছি না সকাল থেকে, আমি কিন্তু বলে দিচ্ছি, শুধু পরোটা মাংস যেটা দিদি এখন খাবে খা। ভালো লাগে তো? আরে কেমন লাগলো যে এতদিন পরে এত বড় করে সেলিব্রেট করলে? জীবনে এই প্রথম, এরকম সুন্দর হলো, আমি খুব খুব হ্যাপি, একটু মনটা খুব আনন্দই পেলাম। ও বাবা কি কিউট, একটু পরে দেখা করছি গাইস। কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানিও তো। হ্যালো প্রীতম দা, আমার সর্দি হয়েছে, পাম্পু ডাক্তারখানায় যাচ্ছে না, প্লিজ গাইস তোমরা সবাই কমেন্ট করে জানাও। না না, আমি ভিডিও দেবো, তাই জন্য ডাক্তারখানায় যাচ্ছে। এর থেকে এর হয়েছে আর এর থেকে আমার হয়েছে। ঠিক ওর কি করে হলো? এই যে তুই এসেছিস, তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমি দেব, তাড়াতাড়ি ফর শিওর, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, তাই জন্য দু সপ্তাহ ভিডিও দিইনি, সরি। আর পরের বছর আরো দু মাস পরে ভিডিও করিস ভাই। ভিডিওতে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি, বাই।